আমি আমার জীবনে একটি দিন আমার মঈন বাবার সেবা করার সুযোগ পেয়েছিলাম ফরিদপুরে। দেখেন, আমি যেই সাধকের গানটা করলাম, এই গানটা হলো একজন হিন্দু মানুষ রমেশচন্দ্র সিং। কি নাম? রমেশচন্দ্র শীল। এটা হিন্দু নাম না মুসলমান গো নাম? এই বহুত একটু খেয়াল করবেন, এই রমেশচন্দ্র শীল কিন্তু হিন্দু মানুষ। ওনার গান আছে, অনেক গান আমরা গেয়ে থাকি। দেখবেন আমের কত ফল, গুরু নামের বিশ্বাস রেখে চল। গুরু সূক্ষ্ম শান্ত রিক্ত মুক্ত, গুরু অন্তিম কালের সম্বল। গুরু কব দেহধারী নয় অনন্ত অসীম, গুরু অক্ষয় অব্যয়। গুরু পূর্ণ ব্রহ্ম আনন্দময়, ব্যাপ্ত অখণ্ড মণ্ডল। মন তুমি আজ ভিড়ে চাও যেদিক, সবই তোমার গুরু মূর্তি, কেবল বিশ্বাসের কঠিক। গুরু ভজবি যেদিন বুঝবি, সেদিন সারা ব্রহ্মাণ্ড তোর করত। গুরু বাক্য সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস করলে পরে হবি একাকার। এই ভাবে সদ্গুরু মেলে নাই যাহার, পাগল রমেশ কয় তার জনম চাই গৃহ। শরীয়ত বাবা, তুমি তো ভাগ্যবান মানুষ, গান গেয়ে শুধু পরকে শোনাইলাম, পরের কাছে শিখে পরকে মাতাইলাম, পরকে হাসাইলাম, পরকে কাঁদাইলাম, নিজে শুনি নেই একদিন নিজের গাওয়াটা। আপনারা জানেন, যেহেতু আপনারা মাছ ভাণ্ডার দরবার শরীফের আসে, আপনারা জানেন আমার এই রমেশ বাবা বাবা ভাণ্ডারির গুলামি করেছে। রমেশ যখন বাবার গুলামি করত, বাবাকে মাঝে মাঝে দাড়ি কামায় আর গুনগুন করে গান গাইত, দমের কোলে পুতুল নাচে, ধরতে পারি না, ধরতে পারি না তোমারে আমি শুনতে। বাবা ভান্ডারি বলছিল, রমেশ গান গাবি? বাবা যাই চালা বাবা, আপনার পায়ে ধরছে বাজান, আমি কিন্তু ওই শিল্পী না। এদিক ঘুরে বসেন, আপনাকেও একদিন মাটির তলে যেতে হবে। কইলে বাবা আমি গান গাইতে পারবো না। কইলে তুই শুধু গান গাবি না, তুই গান লিখবি। এই রমেশচন্দ্র শীল রেডিও সেন্টারের প্রথম শ্রেণীর একজন গীতিকার ছিলেন। এই রমেশ ভান্ডারি যখন সারা জীবন ভান্ডারির গুলামি করছে, দরবারে থাকছে, উনি যখন দেহত্যাগ করেছিলেন, তার সমাজের মানুষ তাকে চিতায় পুরাবে, এটাই তো সনাতন ধর্মের কাজ। রেডিওতে খবর হয়ে গেল রমেশচন্দ্র শীল আর নাই। হাজার হাজার ভান্ডারের ভক্তরা রমেশের বাড়ি গিয়ে হাজির হয়েছে। কেন হাজির হয়েছে? রমেশ আমাকে তরিকার ভাই, এই যে আমার বাবার এখানে কিছু মানুষ আসছে, সন্ধ্যার পরে বসে কথা বললাম, এই যে আমার আমাদের মানিকগঞ্জ থেকে, আমাদের গাজীপুর থেকে আসছে। কইলে তা আল্লাহ সাহেব, উনি আমাদের তরিকার ভাই, এই বয়সে কতটুকু প্রেম থাকলে, কতটুকু আশেক থাকলে, এই বয়সে একজন আরেকজনের সাথে মহব্বত করতে যায়। যে দেখে রমেশ শীলকে পুরাবার জন্য অনেক লাকড়ি কেটেছে, রমেশের গুরু ভাইয়েরা বললো, এই লাকড়ি কাটছো কেন, চিতা সাজাও কেন? বললো, আমরা রমেশকে চিতায় দাহন করব। জানো না, হিন্দুরা মানুষ পুরায়। ভান্ডারের ভক্তরা বলেছিল, রমেশ আমাকে তরিকার ভাই, আমাকে সামনে রমেশের গায়ে আগুন দেওয়া যাবে না,
বাবা ভান্ডারির গোলামি করেছে, ওর গায়ে কোনো আগুন ধরানো। হিন্দুরা বললো আমাদের ধর্মে মানুষ প্রায় ধর্ম অধর্ম পরে, তরিকার ভাইয়ের সামনে তরিকার ভাইকে আগুন দিয়ে পড়াবে, এত বড় কষ্ট সহ্য করা। তারা বলেছিল আমাদের প্রাণের বিনিময় হলো আমাদের কাজ আমরাই করব। দুটি দল এমন একটা পর্যায়ে চলে গেল রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। খবর চলে গেল চট্টগ্রাম ডিসি সাহেবের কাছে, সেখানে দুইজন ম্যাজিস্ট্রেট আসছিলেন, প্রশাসন আসছিলেন, একটু পরে আসলে সেখানে রক্তের বন্যা বয়ে যায়। ঘটনাস্থলে গেলেন, জানতে পারলেন সব, যিনি বিচারক উনি এমন একটা বিপদে পড়লো, কোন দিকে যাবে, কি ধর তাদের স্বধর্ম আর একটা তরিকার কথা, নিজের রক্তের ভাইয়ের চাইতে তরিকার ভাইয়ের। কারণ বলে হাসরের মাঠে তুমি যাদের সাথে মহব্বত রাখবে, যার সাথে প্রেম করবে, তাদের সাথেই তোমার হাসর নাসর হবে। এটা কোরআন শরীফের কথা। মেস্টের সাহেব একটা বিচার আসলেন, একটা ফয়সালা করলেন, ডাকলেন দুই দলকে, বললো শোনো রমেশ হিন্দু মানুষ, তাকে পোড়াতেই হবে, এটাই সত্য কথা। আবার ওরা যে দাবি করছে দাবিটাও এটা কোরআন সম্মত। কি করা যায়? বললো রমেশকে আগে পোড়ানো যাবে না, একটা কাজ করো, রমেশকে এখানে মাটি মন্দির করা হবে, দু ঘন্টা পরে তোমরা তুলে নিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। এটা যখন বলা হইল দুই দলে, এটাকে আপনারা জানেন হাজার হাজার ভক্তরা রমেশকে গোসল করে মাটি মন্দির করে দাফন করলেন, সমস্ত ভক্তরা মাঠের মধ্যে বসে আছে, একটু পরে আমার ভাইকে ওরা উঠিয়ে আগুন দিয়ে পোড়াবে, কেমন করে পোড়ায়? কিছু আশেক থাকে, কিছু পাগল থাকে শরীয়ত, তাদের কথা আল্লাহ কখনো ফেলতে সেজদায় পরে বলছে ভান্ডারী তুমি তো গাউ সুলাজ, তুমি সাহায্য করনে ওয়ালা, তুমি থাকতে যদি রমেশের গায়ে আগুন ধরে অলি নামের কলঙ্ক হয়ে যায়। এক ভাই আর এক ভাইকে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করছেন, দেখতে 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 দুইটা ঘন্টা পার হয়ে গেছে। এবার রমেশের গোত্রের মানুষগুলি গিয়ে মাটিগুলি সরাইছে, মাটিগুলি সরাইয়ে তালাইগুলি সরাইছে, এরপরে ঢাউট সরাইছে, সরাইয়ে দেখে বাবা কবরের মধ্যে কোন মানুষের, কেন কথাটা বললাম বাবা, গুরু যারে ছয় তারে জমে ছয় না। আমি আমার গুরুকে ছোঁয়াইতে পারি নাই তাই হয় নাই, গুরু শিষ্যের জগৎ এত পাতলা জগৎ না, মানুষ দুনিয়াতে যা বেশি ভালোবাসে তাহা দিয়ে গুরু ভজন করতে হয়। যখনই গুরুকে মানুষ জ্ঞানে বসবে তৎক্ষণ পর্যন্ত তুমি অমানুষই থাকবে। গুরু শুধু গুরু নয়, গুরুকে প্রভু মানিতে হয়। সনাতন ধর্মের কথাটা মূল মন্ত্র, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুকে মানুষ মনে করো তাহলে তুমি মানুষ হতে পারবে না, উনি প্রভু, প্রভু। তাই সাইকেল আলন বলেছেন সর্বসাধন সিদ্ধ হয় তা এই মানুষ গুরু নিষ্ঠা যা, নদী কিংবা বিল বা খাল সর্বস্থলে একিরে জল, একা মেরে সাই ফেরে সর্বঠাই, মানুষে মিশিয়া হয় বেদান্তর, মানুষ গুরু ভবে নিষ্ঠা যা। কিয়ামত পর্যন্ত প্রশ্ন হবে গুরুকে, সারা পৃথিবীর মানুষ প্রশ্ন করবে গুরুকে। দরবেজি লালন শাহ ফকির উত্তর দিয়েছেন সর্বসাধন সিদ্ধ হয় তার এই মানুষ গুরু নিষ্ঠা হয়। কিয়ামত পর্যন্ত প্রশ্ন হবে,
গুরুকে দেখা যায় মানুষের মতো, গুরু চলে বলে মানুষের মতো, আসলে ওটা মানুষ না। মুসানবীর হাতের লাঠি, ওটা লাঠি, লাঠি না, ওটা আবার সাইডে দিলে সাপ হইতো, হইতো না, ওটা সাপের মতো মুড়াইয়া বসতে পারতো, খাইতে পারতো, আবার ধরলেই লাঠি হয়ে। গুরুকে দেখা যায় মানুষের মতো, আসলে ওটা মানুষ না। বানে যাও একটা গান আমার মনে পড়ছে, আমি নিজেকে ধন্য মনে করছি, আমি সোনার গায়ে অনেক গান করেছি, অনেক গান আমার, আমি ওই যে আইনাল খান পাঠান সাহেবের বাড়িতে গান করেছি, আমাদের আনন্দবাজারের লালপুর ইশার দরবারে পাশে গান, কিন্তু আমার বাবার দরবারে আসার আমার সৌভাগ্য হয় নাই। তো গোলামি যতটুকু করতে পারলাম কিনা আমি জানি না বাবা, আশীর্বাদটুকু চাই যেন গানে গানে মানুষের একটু সেবা করতে পারি। আমি আমার গুরুকে খেয়াল করে, আমার তাওয়াল্লাদ বাবার খেয়াল করে, আমার মনে একটা গান আমি শোনাব। আমি তোমার দরবার সেবায় আমার পুঞ্জে করে আসিলে, আসিলে বড় লজ্জা পাবর বন্ধু তুমি নাইলে, আমি বড় লজ্জা পাবু বাজান তুমি নাইলে, ওরে বাজান সেবায় আমার
পাশের বাড়ি নিত্যই আসো যাহা মাঠে পাশের বাড়ি নিত্যই আসো মইন বাবা ময়া ভাগি পাপাল পোহরা ফিরিয়া না যাও পাশের বাড়ি নিত্যই আসো যাও বাজার ময়া ভাগি কপাল পোহরা ফিরিয়া না যাও ওরে তুমি আরা লেথা গিয়া কেন লুক চুরি ওরে খেলিলে তুমি লুক চুরি খেলিলে বাজারে লুক চুরি খেলিলে ওরে লেথা গিয়া কেন লুক চুরি ওরে খেলিলে তুমি নাই আসি লে আমি বড় লজ্জা পাবুই আমার সামেদ বাবা তুমি নাই আসি লে ওরে আমি তোমায় করবো সে মায়া কুঞ্জে আসিলে ওরে আমি তোমায় করবো সে মায়া কুঞ্জে আসিলে ঘটিবে দুর্দিন আমি তোমার চরণের অধীন সবার চরণে তোমার চরণের অধীন তোমার দেখা না পাইলে ঘটিবে বাজানো আমি তোমার চরণের অধীন অদার অধীন তোমার দেখা না পাইলে ঘটিবে দুর্দিন ওরে বলি লোকে বলিবে আমির উদ্দিন তহবিল গান গান গাই
বন্ধু তুমি নাই আসিলে।